डियर व्यूअर्स वेलकम टू माय चैनल आमी आछि आपनादेर साथे अमित ब्लॉग्स गत जे आगे भिडियोटा छिलो सेई भिडियोते आमी आसले एटार ब्रैंड न्यू एकदम रिव्यूटा दिएछिलाम एटा कि आमी पार्चेस करेछिलाम एकटि शॉप थेके। तो आज के आर कि देखाबो किभाबे आसले आमादेर ब्लड सुगारटा टेस्ट करते हय सेटा आमी आपनादेर देखाबो। ওটার ভেতরে বক্সটার ভেতরে আমাদের এই ব্যাগটি থাকে। তো ব্যাগের ভেতরে আসলে যা যা থাকে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইকুইপমেন্টগুলো আছে ডিভাইসটি আছে তিনটি ডিভাইস থাকে আসলে ডিভাইস একটি থাকে সাথে কিছু আরও কিছু জিনিস থাকে সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে কিভাবে এটা চেক করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো ফার্স্টে আমাদের তুলো লাগবে কারণ ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরো হাত খুব সুন্দরভাবে সাবান দিয়ে ধুতে হবে, ঠিক আছে, যাতে কোনো জার্ম না থাকে। ওকে, দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নিডেলটা বের করে নিতে হবে। নিডেলটা আগে প্রস্তুত করে নিতে হবে। এটা ভেতরে যে নিডেলটা থাকে এই যে নিডেলটি প্রথমে আমরা সেট করে নিব। এখানে যে এই নিডেলটা এখানে রেখে পিনটা ওপেন করে এটা দিয়ে হচ্ছে আমরা সুচটাকে ফুটো করব আমাদের যেখানে আমরা পিন করব। তো প্রথমে কি করব আমরা এই সাইড থেকে এটা খুলে নিব। আপনারা নিজেরাই আসলে ঘরে বসে এই কাজটি করতে পারেন। তো খুলে আমরা এই যে দেখবেন এ পাশে একটি কাটা অংশ, ভালো করে দেখেন, এই কাটা অংশটি আমরা এই নিডেলটি ভরে দিব, ভরে একটি প্রেস করব। প্রেস করার সাথে সাথে নিডেলটি লক হয়ে গেল। নিডেলটি অলরেডি কিন্তু লক হয়ে গেল, যে রেড কালার হয়েছে লক, এটা এখন প্রেস করলে পিনটি সামনের দিকে আসবে। ওকে, লক হয়ে গেল। এখন আমরা কী করব, ঠিক এভাবে ঘুরিয়ে আমরা পিনটি ওপেন করে ফেলব। এই দেখেন, এই যেখানে পিনটি দেখা যাচ্ছে, এই দেখেন, এই পিনটি আমরা ওপেন করেছি। এখন আমরা কী করব, খুব সাবধানে আমরা এটি লাগিয়ে দেব, লক করে ফেলব। দেখুন, আমরা লক করে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এরপর যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের আঙুলের যে চামড়াটি আছে সেটা আসলে বেশি যদি খুব একটা শক্ত পুরু হয় তাহলে কিন্তু আমাদেরকে এটা এই অংশটা ঘুরিয়ে, এই দেখেন এই অংশটা ঘুরিয়ে, এখানে একটি ইন্ডিকেটর আছে, একটি অপশন আছে যেটা ফাইভ, আমি একটু দেখাচ্ছি। এই দেখুন, যে ফাইভ আছে, ফোর আছে, যদি বেশি পুরু হয় তাহলে ফাইভ রাখতে হবে, আর যদি একটু কম হয় তাহলে কি করতে হবে আমাদেরকে এটা ঘুরিয়ে কমিয়ে নিতে হবে। আমি হচ্ছে 2.5 নিয়ে রাখলাম, এতেই হয়ে যাবে। ওকে, আমাদের এটা রেডি। এখন কি করতে হবে, এখান থেকে আমাদের যে স্ট্রিপ আছে স্ট্রিপটা বের করতে হবে। স্ট্রিপটা বের করে এখানে দশটির মতো আছে, আমার একটি সকালবেলা শেষ হয়ে গিয়েছে, টেস্ট করেছিলাম আমি খাবার আগে, একটি হচ্ছে খাবার পরে, আর একটি হচ্ছে আপনার খাবার পরে 90 মিনিটস পর অথবা 2 ঘন্টা পর। হ্যাঁ, খুব বেশি হলে 90 মিনিটসের পরেই করা যায়। আচ্ছা, এখানে লেখা আছে কুইক চেক, এই একই ব্র্যান্ডের যে কুইক চেক, এই ডিভাইসটি কী করতে হবে আমাদের এখানে ইন করতে হবে, খুব সাবধানে সুন্দর করে ইন করবো আমরা এই অংশটা। এই দেখেন, ইন করে ফেলেছি এবং একটি বিট দিয়েছে এবং ওই সাইডে কিন্তু ও কিন্তু ব্লাড চাচ্ছে, দেখুন একটি টিপ টিপ করে জ্বলছে নিচ্ছে মনিটরে, ব্লাড চাচ্ছে। আমরা ঠিক এই জায়গাটাতে আমরা ব্লাডটি দিব, ঠিক আছে, ব্লাড ইন করব। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমরা তো সুন্দর করে ধুয়ে এসেছি, এখন আমরা যেটা করব আমাদের হেক্সিজল অথবা জীবাণু নাশক যেইগুলো আছে দূর করার জন্য সেটা আমরা ব্যবহার করব। ওকে, আমরা দিয়ে রাখলাম, দিয়ে আমরা যেটা কী করব, আমাদের জি আঙ্গুলে আমাদের এক দুই তিন এই তিনটা আঙ্গুলে আসলে ব্যবহার করব। আমি সকালবেলা এই আঙ্গুলে ব্যবহার করেছি, এখন আমি এই আঙ্গুলে ব্যবহার করব। তো একটু মুছে নিলাম, দেখুন, মুছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা প্রেস করলেই পিনটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, দেখুন, দেখুন
ব্লাডটি বের হচ্ছে, একটু প্রেস করে বেশি করে ব্লাডটি লাগবে, দেখুন। এখন আমরা কি করব, এই ব্লাডটুকে পিনের এখানে আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দিয়েছি, ও কিন্তু ব্লাডটি নিয়ে নিয়েছে। 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা আপনার ক্যান্সারটি দেবে। দেখেন 6.4, তার মানে আমার খাবার পরে 6.4 এসেছে। আমি যেটা করব সেটা হচ্ছে ব্লাডটুকু আমরা মুছে ফেলবো, যেহেতু ব্লাড বের হয়েছে। এই হেক্সিজলের জীবাণুনাশক যেটা আছে সেই দ্রব্যটা দিয়ে আমরা এটা ধরে রাখবো কিছুক্ষণ। এই দেখুন 6.4, তার মানে হচ্ছে আমার ডায়াবেটিস নেই, সেটা আমি চেক করলাম, ঠিক আছে, অলরেডি চেক হয়ে গেছে। তো আপনারা আসলে বাসায় বসে ঠিক এভাবেই ব্লাড টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সবাই আসলে এটি কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আপনাকে হয়তো বা দিবে না, কারণ আপনাদের হসপিটালের যে ল্যাবগুলোতে যেটা করা হয় ল্যাবে আসলে একদম অ্যাকুরেট আপনাকে যে পয়েন্টটা বের করে দিবে সেটা আসলে এই ডিভাইসটি দিবে না, তবে কাছাকাছি দিবে। এই ডিভাইসটি আপনাকে হয়তো বা 0.5 বা 1 পয়েন্ট পর্যন্ত হয়তো বা কম বেশি দিতে পারে। সো দ্যাট আমি বলবো যে এই মুহূর্তে আসলে হসপিটালে গিয়ে চেক করাটা পসিবল না, কারণ করোনার যে প্রবলেমগুলো হয়ে থাকে, যে ভাইরাসটি যে কোনো সময় যে কারো হতে পারে, সেজন্য বাসায় বসে আপনারা এই কাজটি করতে পারেন। আর হচ্ছে যে সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং বাসায় বসে নিজেই এভাবে আপনার ব্লাড সুগারটি টেস্ট করতে পারেন। এবং অবশ্যই এরকম ডিভাইস আপনারা বাসায় কিনে রাখতে পারেন, বাসায় সবার জন্য এটা আপনাদের খুব জরুরি একটি ডিভাইস, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।